চিকেনটো ললো, এটা হচ্ছে 50 টাকা হয়েছে কি চিকেন ভাত 100 ন সানুকক আপনার নতুন ট্রাফিকলে সকলকে স্বাগতম আছো। আশা করছি আপনার সকল ভালো আছে। তো আজি আপনার একটা ধুনিয়া জায়গা লই আইছো, যত আপনাদের মাত্র 50 টাকা দিয়ে পেলে আনলিমিটেড খাওয়া পাব। এদিকে বুকে লগা থাকে 50 টাকা পে করবো আর যান মন যায় আপনাদের সিমান খাওয়া পাব। প্রেস ক্লাব আর জিৎ ভোজনালয় টাইপের সেম হয়। ধুনিয়া জায়গাটা আপনার লই আইছো, আশা করছি আপনার ভিডিও চাই ভাল পাব। যদি ভিডিও চাই ভাল পায় লাইকর চাইকল নাপাহরিব আর যদি চ্যানেল নতুন করে আছে সাবস্ক্রাইব করবলে আশা করলো। তো বলক আজি যোনটো ফুড ব্লগ আছে সেটা আরম্ভ করো। কিন্তু ভিডিওটা আরম্ভ করার আগে আপনার একটা আমার ধুনিয়া প্রডাক্টের বিষয় লো আছো। আপনাদের যেহেতু বহুতে মোক সুধি থাকে যে তুমি ইমানখিনি খাওয়া বা করে থাকা, যেহেতু ওয়েটটো বহাটো মানে স্বাভাবিক হয়, তো এই ক্ষেত্রে একটা আমার প্রডাক্ট ব্যবহার করো মার্সর ফল আছে। এই হচ্ছে GAC, এই যে ট্যাবলেট আছে, এই যদি আপনাদের গ্রহণ করে তাহলে আপনাদের ওয়েট লস করতে পারবো। ইয়াত টোটাল 7টা ট্যাবলেট থাকে, ডেইলি আপনাদের পারলে এটাকে লোক পাবেন। যদি আপনাদের বেশি ওয়েট লস করব বিচারিছে তাহলে আপনাদের ডেইলি দুটাকে লোক পাবেন। আর ইয়ার লওয়ার টাইমিংটা হয়েছে যে আপনাদের রাতেপা খালি পেটত লব আর এই খাওয়াতে আপনাদের পারলে ঠান্ডা পানি ব্যবহার করব। সো প্রডাক্টটা হয়েছে এই। আর ইয়ার কিছু বেনিফিটও আছে, মানে বেনিফিটখিনি কইছো আপনাদের ওয়েট লস করার সহায় করবো। তারপর আপনাদের ভিতর যা টক্সিন থাকে টক্সিনখিনি বাহির করার সহায় করবো। আপনাদের যোনটো ফেট থাকে ফেটটো শেষ করার সহায় করবো। তারপর মেটাবলিজম ইনক্রিজ হওয়ার সহায় করবো। আর এই যোনটো ট্যাবলেট আছে এই কি ইনগ্রিডিয়েন্টসর পা বানাইছে সেটা কইছো। তো প্রথমটো হয়েছে এপল সাইডার ভিনেগার, তারপর হচ্ছে গ্রিন টি এক্সট্রেক্ট, তারপর গুগল, এটা একটা আয়ুর্বেদিক বস্তু হয়। তো যেহেতু আপনাদের কইছো যে ইয়াক লওয়ার সঠিক টাইমটা হয়েছে রাতেপা আপনাদের খালি পেটত লব। সো এই হয়েছে প্রোডাক্ট। আর ইয়ার ভিতর টোটাল 7টা ট্যাবলেট থাকে। আপনাদের যদি বেশি ওয়েট লস করব বিচার ডেইলি দুটাকে লোক পাব। আর কেন কালার মানে দেখাইছো, সো এনেকা ধরনের ক্যাপসুল হয়। তো এটা একটা লোলছো, এই তো এনেকৈ আপোনালোকে এই টেবলেটটো লৈ ওয়েট লস কৰিব পাৰিব। আৰু এইটো বনাইছে মার্স বাই GAC আৰু এটা ভাল প্ৰডাক্ট হয়। মই যেটো কৈছো যে এইটো বনাইছে এপল সাইডাৰ ভিনেগাৰ, গ্ৰীণ টি, তাৰপিছত এলকেথেৰিন আছে, তাৰপিছত আছিনিয়া কেম্বোজিয়া আছে আৰু গুগল আছে, এইটো আয়ুৰ্বেদিক বস্তু হয়। তো এইটো হৈছে প্ৰডাক্টটো। আপোনালোকে যদি এইটো বাই কৰিব বিচাৰিছে ডেসক্রিপশনত লিংকটো দিয়া আছে, তাৰপৰা গৈ পেলাই আপোনালোকে বাই কৰিব পাৰিব। আৰু এটা যোনটো ফুড ব্লগ আছে সেইটো কণ্টিনিউ কৰা হ'ব। তো এইখন আছে হোটেলখন, আগৰ আচলতে যোনজন প্রেস ক্লাবত মানুহ আছিলে সেই প্রেস ক্লাব মানুহজনে এই হোটেলখন খুলিছে। তো এইখন আছে হোটেলখন, বৰ্তমান মই আমবাৰীত আছো। তো এয়া হৈছে গুৱাহাটী আমবাৰী আৰু সন্মুখত আছে মানে অপজিটত আছে এয়া চৰকাৰ বেচা কিনা নিগম, এয়া দিছে ইয়াৰ অপজিটতে হয়। এইফালে এইটো বিল্ডিংটো আছে আৰু এয়া আৰু লোকেশ্যনটো এইটো হয়, দেখিবই আপোনালোকে ইয়াৰ ওপৰতে এইখন আছে। আজি কিন্তু যথেষ্ট ভিৰ হয়, মই অকণমান আগত মানে ভিতৰত গৈ আছিলোঁ হেলমেট থ'বলৈ লওঁতে, যথেষ্ট ভিৰ আছে। আৰু মোৰ লগত এইফালে হেলি আহিছে লগৰকেইটা, যাওঁ এতিয়া দেখিছেনে কিমান ভিৰ হয় ইয়াত। হ'ব এইফালে আমি অহালে এতিয়া দুটামান পাইছে, কিন্তু দুটা বজাতো ভিৰ কম, মানে যথেষ্ট ভিৰ আছে। এইটো জেগা খালি পাইছোঁ যেন তেনে, বেগটো থৈ লওঁ ইয়াতে, সেয়া ধুনীয়াকৈ বুফে লাগি আছে। আৰু এইফালে দিছে বুফে লাগি আছে, ইয়াত মাত্ৰ 50 টকা দিব লাগে। আপোনালোকে যিমান মন যায় সিমান খাব পাৰিব। মই অৱশ্যে 50 টকা বুলি কৈ আছে এইবিলাক গম পোৱা নাই, কিন্তু 50 টকাই চাগে, কাৰণ প্ৰেছ ক্লাবত 50 টকাই হয় আগতে। এইফালে মাংস দাদাজনে মোৰ ভিডিঅ' চাই আপোনাৰ নামটো কৈ দিব। আপুনি মোক বহুত জেগা ৰিকমেণ্ড কৰিছিলে ন আগতে, কমেণ্টত ভিডিঅ'বিলাক কৰিছে আৰু ভাল লাগিছে, থেংক ইউ। এইফালে বৰাবৰ কাম চলি আছে আৰু ইয়াতে বেগটো তেনেদৰে জেগা এটা পাইছোঁ। হাত ধুবলৈ ব্যৱস্থাটো এনেকৈ সোমাই পেলাই আপোনালোকে ৰাইচে পাব, ইয়াতে হাত ধুবলৈ ধুনীয়াকৈ ব্যৱস্থা কৰিছে এইফালে। আৰু যথেষ্ট ভিৰ হয়, আমি অহালে মানে পূৰা ভিৰ আছিলে, এতিয়া অকণমান মানুহ কমিলত আমি ভিডিঅ'টো বনাইছোঁ, ইয়াতে শ্বুটিং কৰিবলৈ ভাল হয়। এতিয়া কেমেৰামেন ইয়াক দিছোঁ এইফালে, প্ৰথমতে মই এইফালে হাত ধুবলৈ খুলিলোঁ, কাৰণ হাত ধোৱাটো মেইন হয়। ধুনীয়াকৈ হাতখন ধুই লওঁ, আমি অহা দেরি হলে বস্তু অল্প কমি গেছে, দাইল ভাজি অলপ কমিলে, দাইল নাই, দাইল কমিব, আজি সালাড। তো এইফালে সালাড আছে, সালাড বোলে এইটো আচাৰটো আছে, কিনা আচাৰটো, নেমু টেঙা, বোলে ভাত লৈ আছে, এইফালে দাইল, দাইলটো কি হ'ল, এইটো এটা চব্জি বোলে এটা, এইফালে এইটো
দাইলটো অকণমান আছে দাইল নাই দাইলটো আপোনাৰ মাহৰ ডিলৰ যেতিয়া বনাই আছে আপুনি যদি আহে প্ৰায় এটামান বজাত আহি যাব তেতিয়া আপোনাক মিক্সিং খাব পাৰিব এইটো এইটো বিনটো যে কি বুলি কয় মাহৰিছোঁ মাহৰ কিবা এটা ভাজি এটা হয় এইটো এই মাহটোৰ নামটো পাহৰিছোঁ আপুনি যদি জানে মোক কমেণ্ট কৰিবচোন এইটো হেৰি উৰহী টাইপত উৰহী হয় উৰহী টাইপত যে থাকে যে তাৰপিছত এইফালে ধুনীয়া বনাইছে এইটো এটা যদি শাক পাচলি ছিজন হয় এইফালে গ্ৰীণ মটৰ গাজৰ এনেকৈ দি পেলাই ফুলকবি দি পেলাই এইটো বনাইছে এইটো লৈ লওঁ আৰু কাহি জেগা নেকি আকৌ পূজা মানে কমি গৈছে এইফালে এইটো হৈছে আলু ভাজিটো ৰঙা ৰঙা আলুটো যোনটো যে এইটো খাই ভাল লাগে মানে ইয়াতে আপোনালোকে যিমান মন যায় আপোনালোকে সিমান খাব পাৰিব আজি অৱশ্যে এক দুই তিনি চাৰি পাঁচ ছটা আইটেম আছিলে আজি আৰু মাংস মাংস লগ পাৰিব এইখন আছে ভেজ থালিখন আনলিমিটেড হয় যিমান মন যায় আপোনালোকে সিমান খাব পাৰিব পঞ্চাছ টকা দিলে হ'ল এয়া আছিলে তাৰপিছত এইফালে নিগৰ থালি আৰু ই অলপ পিছত খাব আৰু চিকেন কাৰী খাবা নেকি এয়া আছে তাৰপিছত এতিয়া চিকেন কাৰী লৈ ল'ম আৰু এইফালে চিকেন কিমান হয় চিকেনটো ফিফটি তো এয়া আছে চিকেন কাৰীটো পূৰা গৰম গৰম চিকেন হয় এইটো আছে পঞ্চাছ টকা ভাতৰ পঞ্চাছ টকাহে ন ভাত কি কৈছে চিকেন ৰাইচ হাণ্ড্ৰেড আমাৰ এটা দিলোঁ হ'ব এইফালে চিকেনটো ল'লোঁ এইটো হৈছে পঞ্চাছ টকা এইফালে এয়া কিমান বুলি ক'লে চিকেন ভাত হাণ্ড্ৰেড ন এয়া হৈছে থালিখন এতিয়া টেষ্ট কৰিব লাগে জেগাটো কম হ'ল ন মজা চেপিছ লওঁ
দিছে যে 50 টাকা এপিস 2 পিস 3 সাইজ 50 টাকা 6 পিস মাংস মাংস দিছে আর মাংস হচ্ছে দই আর কাইটো মাংস হচ্ছে দই মাংস তো খাও কাইটো খাই যাওঁ এয়া কাইটো ধুনীয়াকৈ সানি লওঁ পুৰা কালাৰ দিয়া আছে কাশ্মীৰ মিৰ্চ কথা আৰু কাইটো ধুনীয়া মানে আছে মানে কিন্তু মাংসৰ ভিতৰলৈকে মছলাৰ কিন্তু মাংসৰ ভিতৰলৈকে মানে মছলা ফ্লেভাৰটো একেবাৰে সোমাই যোৱা নাই কাইটো মানে ধুনীয়া হৈছে মছলা চছলা কিন্তু মাংসৰ ভিতৰ ভিতৰলৈকে মানে বস্তুখিনি সোমাই যোৱা নাই সাবস্ক্রাইব করবলে আশা করলো সদায় করে নিজের রিসার্চ করে ভগবান নামে কাম করে যাবো নিজের নিমন্ত্রণ হবে আর সদায় হাই দিবলে চেষ্টা করবো।